দেশে একদিনের করোনা ভাইরাসের সংক্রমিত ব্যক্তির সংখ্যা কয়েক দিনের তুলনায় কমেছে। আগের দিনের তুলনায় মৃত্যুও কমেছে। গত ২৪ ঘন্টায় ২৮৫৬ জন করোনা ভাইরাসের সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪৪ জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ আজ শনিবার এমন তথ্যই জানানো হয়। অতি দুঃখের সাথে জানাচ্ছি, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২৮৫৬ জন এবং শনাক্তের হার ১৭.১৭%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮৪৩৭৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৮২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৩%। মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৪৪ জন, এ পর্যন্ত ১১৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৪৩৭৯ জন আর মৃত্যু হয়েছে ১১৩৯ জন। নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে সর্বমোট ১৭৮২৭ জন সুস্থ হয়েছেন।